নমস্কার। অনলাইন জিওগ্রাফিতে আজকে কিভাবে সার্ভে অফ ইন্ডিয়া অথবা ডিভা জিআইএস থেকে আমরা যে এসএইচপি ফাইল পাই, সেই এসএইচপি ফাইলের মাধ্যমে কিভাবে আমরা লোকেশন ম্যাপ তৈরি করব ডিজিটাইজ বা জিও রেফারেন্সিং ছাড়া, সেটি দেখাবো। তো আমরা সার্ভে অফ ইন্ডিয়া বা ডিভা জিআইএস সাইট থেকে আমরা প্রথমে এসএইচপি ফাইল ইন্ডিয়া এবং বিভিন্ন ব্লকের যে অংশ সেগুলোকে ডাউনলোড করে নিয়েছি, এবং ডাউনলোড করার পর আমরা একটি ম্যাপসেট তৈরি করেছি। এইখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাপসেট আছে ইন্ডিয়া অ্যাডমিন, বিভিন্ন যে ভাগ সেগুলো এখানে আছে, এবং ইন্ডিয়ার পুরো বাউন্ডারিটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটি হলো যে ইন্ডিয়ার রেসপেক্টে এইখানে যে ম্যাপের যে এসএইচপি ফাইলগুলো আছে সেগুলোকে আমাকে এক্সট্রাক্ট করতে হবে, কারণ এটি আমাদের কাছে জিপ ফাইলে আছে। তার জন্য প্রথমে আমি একটি ডেস্কটপে ফোল্ডার তৈরি করলাম এবং তার নাম দিলাম ম্যাপ সেট, এবং এই ম্যাপ সেট আমার ডেস্কটপে ওপেন করা হলো। এরপর আমি যে ডিভা জিআইএস এবং সার্ভে অফ ইন্ডিয়া থেকে যে বিভিন্ন এসএইচপি ফাইলগুলো আমরা ডাউনলোড করেছি সেইগুলোকে আমি প্রথমে পুরো সিলেকশন করব, অর্থাৎ এক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে এ এবং এক্সট্রাক্ট টু করলাম, এবং আমরা ডেস্কটপে যে ফোল্ডারটা খুলেছি ম্যাপ সেট সেই ফোল্ডারটাকে এখানে সিলেক্ট করব। করার পর ওকে, একটু সময় নেওয়ার পর দেখব যে আমার এই পুরো অংশটা চলে এসেছে এই ফোল্ডারের মধ্যে। এখান থেকেই আমরা ডিজিটাইজ এবং জিও রেফারেন্স ছাড়া সরাসরি কোনো একটি অঞ্চলের লোকেশন ম্যাপ তৈরি করে দিতে পারব। তো তার জন্য প্রথমে আমাকে ইন্ডিয়ার ম্যাপ খুলতে হবে, এবং আমরা যাব লেয়ার, লেয়ার থেকে অ্যাড লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার, এবং আমার যেখানে ম্যাপ সেট ডেস্কটপে আমার এই ম্যাপ সেটের মধ্যে প্রথমে আমি সিলেক্ট করব ইন্ডিয়া বাউন্ডারি এসএইচপি ফাইল, এবং এটিকে ওপেন করে অ্যাড করব। তো দেখব যে ইন্ডিয়ার বাউন্ডারি এসেছে। তো এক্ষেত্রে একটা জিনিস, এটি কিন্তু কোনো প্রজেকশনে নেই, তো প্রথমে আমাকে এটাকে প্রজেকশন করতে হবে। প্রজেকশন করার জন্য প্রথমে আমাকে এটিকে এক্সপোর্ট করতে হবে। আমি এটিকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর আমি এটিকে প্রজেকশনে ফেলি। তো এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফিচার অ্যাপ, এই অপশনে আমাকে যেতে হবে, এবং ফাইল নেম আমি একটা নতুন নাম দেব, আমি এখানে ইন্ডিয়া ম্যাপ সেভ করলাম। এখানে সিআরএস সিলেক্ট সিআরএস এ যাব, এইখানে আমাদের কাস্টম সিআরএস আছে, এটিকে ক্লিক করে প্রি ডিফাইন সিআরএস করতে হবে, এবং WGS 84 এই যে জিওডেটিক সার্ভে এটাকে আমি খালি সিলেক্ট করলাম। এরপর আমি এটাকে এই WGS 84 এটাকে ফার্স্টে আমি সিলেক্ট করে আমি আমার যে ইন্ডিয়ার ম্যাপ সেটিকে কিন্তু এখানে করতে পারি, বা WGS 84 UTM জোন এটিকেও কিন্তু আমি সিলেক্ট করতে পারি। এক্ষেত্রে প্রজেকশনটাকে কিন্তু বসাতেই হবে, আদারওয়াইজ ইন্ডিয়ার ম্যাপের যে ল্যাটিচুড লংগিচুড সেগুলো কিন্তু আসবে না। আমরা প্রজেকশন করে নিতেই হবে, না হলে কিন্তু আমরা কোনোদিনই এই ম্যাপটিকে স্কেল আঁকতে পারবো না। যদি আমরা নট টু স্কেলে করি তাহলে কিন্তু প্রজেকশনকে চেঞ্জ করার কোনো দরকার নেই।
আর যদি আমরা স্কেল করতে যাই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই প্রজেকশন করতে হবে বা কোনো একটি জিওডেটিক সার্ভেতে ফেলতে হবে। এরপর আমি ওকে করলাম, এক্সটেন্ড লেয়ারটা ক্লিক করে কারেন্ট লেয়ার এক্সটেন্ড, এরপর ওকে। দেখতে পাচ্ছেন এটি একটি জিওডেটিক সার্ভের উপরে আসলো। আসার পর আমার কিন্তু তখনও এখানে আননোন শেয়ারেজ দেখাচ্ছে। তো আমি এই স্টেট বাউন্ডারি যেটি নিয়েছিলাম এটিকে প্রথমে ডিলিট করলাম, এরপর আননোন সিআরএ এটির উপর ক্লিক, এবং এখানে WGS84 সিলেক্ট করার পর অ্যাপ্লাই, এরপর ওকে। তো দেখতে পাচ্ছেন এরপরে আমাদের কিন্তু এই ম্যাপটা মোটামুটি আমাদের চলে এসেছে, এবং আমরা কিন্তু এই ম্যাপটাকে এবার প্রথমে যে কাজটি করে নেব, কেবলমাত্র এই ম্যাপটিকে আগে পেজ লেআউট হিসাবে করে নেব। পেজ লেআউট করার আগে আমি আরেকটা জিনিসও কিন্তু এখানে আপনারা করবেন, সেটি হলো যে স্টেট বাউন্ডারিটাকে কালার চেঞ্জ করে দিতে পারে ইচ্ছা করলে। তার জন্য একটা উপায় হলো, প্রথমেই আবার লেয়ারে যাবেন, অ্যাড লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার, এবং ভেক্টর ডেটা সিস্টেম ব্রাউজ বটনে ক্লিক করবেন। এইখানে দেখবেন উপরে আরো ম্যাপ কিছু নেই, আছে যেমন ইন্ডিয়ান অ্যাডমিন, ইন্ডিয়ান অ্যাডমিন 0, ইন্ডিয়ান অ্যাডমিন 1, SHP, এইরকম আমরা কিন্তু অনেক ম্যাপ এখানে দেখতে পাচ্ছি। তো আমি এখানে কি করব, এবার এবার শুধু নেব ইন্ডিয়া অ্যাডমিন 1 SHP, যেখানে আমাদের স্টেট বাউন্ডারি গুলো আলাদা করে রাখা আছে, বিভাজিত আছে। এটিকে ক্লিক করার পর আমি ওপেন করলাম এবং অ্যাড করলাম। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ম্যাপ এখানে চলে এসেছে এর উপরে, এবং আমি এখান থেকে কেবল ওয়েস্ট বেঙ্গলটাকেই সিলেক্ট করব, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা লোকেশন দিয়ে করতে চাই। তাহলে আমি ইন্ডিয়ান অ্যাডমিনে এখানে রাইট ক্লিক, এরপর প্রপার্টিসে যাব। তো আমি সিলেক্ট করেছিলাম ভেক্টরে ইন্ডিয়ান অ্যাডমিন 1, এবং ইন্ডিয়ান অ্যাডমিন 1 এর SHG ফাইল। এবার এখান থেকে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। যাওয়ার পর আমি ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছি, এখানে ওয়েস্ট বেঙ্গল আছে 36 নম্বর, ইন্ডিয়া অ্যাডমিন 2। তো ফার্স্টে আমি কন্ট্রোল এ ক্লিক করব, এবং কন্ট্রোল এ ক্লিক করার পর আবার কন্ট্রোল কে প্রেস করে 36টাকেই কেবলমাত্র ক্লিক করব। তাহলে এটি ডিসিলেক্ট হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল, বাকিগুলো সিলেক্ট আছে। এরপর টগল এডিটিংটাকে অন করে আমি ডিলিট অপশানে ক্লিক করব, এবং ডিলিট 35 আইটেম। তো দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ার ম্যাপ এবং তার উপর কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা আমার এখানে দেখাচ্ছে। আমরা দরকার হলে কালারটাকে চেঞ্জ করতে পারি ইন্ডিয়ার ম্যাপে, রাইট ক্লিক প্রপার্টিজ, এবং একটা লাইট কালার যদি আমরা এখানে দিতে পারি তাহলে পারে কিন্তু ম্যাপটিকে দেখতে আরো সুন্দর লাগবে। তো আমি একটু এটাকে ইন্ডিয়ার ম্যাপ এটাকে হোয়াইট কালার দিয়ে ফার্স্টে করি। ওকে, তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ম্যাপকে এবং তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু এটা দেখানো হয়েছে। এরপর আমরা প্রজেক্ট অপশনে যাব, নিউ প্রিন্ট লেআউট, এবং এখানে আমি ফার্স্টে লিখলাম ইন্ডিয়া ম্যাপ, এরপর আমি ওকে। ওকে করার সাথে সাথে পেজ লেআউটের পেজটি খুলে আসবে, সেখানে আমি ড্র্যাগ করে ইন্ডিয়ার ম্যাপের যতটুকু অংশ দরকার আমি সেইটুকুনি টেনে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ম্যাপ চলে এসেছে। আমি কি করব, আমার এক্সট্রা আছে, এইটুকুনি থাক, পরবর্তীকালে যদি লাগে। তো এরপর আমি এই যে স্কেল আছে, স্কেলের প্রথম দুটো ডিজিটকে যদি একটু কমিয়ে দিই, তাহলে দেখব যে ম্যাপ অনেক ছোট হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো আমি ম্যাপটাকে একটু স্কেল অ্যাডজাস্ট করে নিই, এখানে 18 বসিয়ে দেখি। দেখতে পাচ্ছেন ম্যাপ স্কেল, অর্থাৎ স্কেল ছোট করলে ম্যাপ বড় হয়। তো আমি 18/15 করলাম ইন্ডিয়ার ম্যাপ এইভাবে, এবং এর মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলটাকেও দেখাচ্ছে। মোটামুটি এই বক্সের মধ্যে জায়গা হবে
এরম ভাবে কিন্তু আমি এটাকে সেট করেছি। এরপর আমাকে ল্যাট লং ফেলতে হবে এবং স্কেল দিতে হবে, এগুলোর নামও কিন্তু লেখা যাবে এখানে। এখানে ওয়েস্ট বেঙ্গল কথাটা যদি লিখতে হয় সেটাও লেখা যাবে, সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাকে করতে হবে, এবার স্ক্রল করে আমি একটু নিচের দিকে আসবো এবং নিচের দিকে এসে গ্রিড অপশনে যাব, ফ্লাস্কে একবার ক্লিক করব, এটিকে সিলেক্ট করে মডিফাই গ্রিড, সলিডকে আমি ফ্রেম অ্যান্ড অ্যানাটোনেন্ট অনলি করলাম, সিআরএ WGS 84 সিলেক্ট করা হবে, এক্সে আমি 5 করে রাখি, ওয়াই এর কোঅর্ডিনেট ইন্টারভেল 5, আপনারা চাইলে আরো কম রাখতে পারেন, ফ্রেম স্টাইল ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র টিক। এরপরে নিচের দিকে নেমে ড্র কোঅর্ডিনেট কে অ্যাক্টিভ করব, ফরম্যাট ডেসিমাল আছে, ডিগ্রি মিনিট উইথ সাফিক্স করলাম, এবং হরাইজন্টাল কে ভার্টিক্যাল অ্যাসেন্ডিং আর রাইট ভার্টিক্যাল ডিসেন্ডিং করলাম। এরপর আমি একটু নিচের দিকে গিয়ে কোঅর্ডিনেট প্রিসিশন কে 0 করে দিলাম, ফন্টকে একটু বাড়িয়ে দিলাম, ফন্টকে আমি বোল্ড করে দিই এবং ফন্টের সাইজটাকে একটু বৃদ্ধি করে দিলাম যাতে বোঝা যায়। এই অবধি করার পর আমাকে এবার এখান থেকে আমি বেরিয়ে আসলাম দুবার ক্লিক করে এবং নিচে ফ্রেম কে অ্যাক্টিভ করে দিলাম। তাহলে আমার ইন্ডিয়ার ম্যাপের ল্যাট লং পড়ে গেছে। এরপর আমাকে স্কেলটা আনতে হবে, তো আমি এখানে স্কেলটা সিলেক্ট করে ড্র্যাগ করে স্কেলের জন্য জায়গা দেখিয়ে দিলাম। এরপর সিঙ্গেল বক্সকে আমি ডাবল বক্স করলাম, আর স্কেল কিলো বা কিলোমিটারে দেখাচ্ছে, আপনারা চাইলে চেঞ্জ করে মাইল করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, তো আমি কিলোমিটারই রাখছি। এবং লেফটে 2 করে দিলাম সেগমেন্ট, অর্থাৎ সেকেন্ডারি ডিভিশন, রাইটে 3 করলাম, আর হাইটটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে স্কেলটাকে বোঝা যায়। এরপর আপনারা চাইলে স্কেলের ফ্রন্টকে একটু মোটা করে দিতে পারেন, তার জন্য আপনাদের যেতে হবে ডিসপ্লে, ডিসপ্লে ঠিক নিচে ফন্ট আছে, এবং এই ফন্টকে আপনারা বাড়িয়ে রেগুলারকে আমি বোল্ড করে দিই, এটি মোটামুটি বোঝা যাচ্ছে। এছাড়া আপনারা চাইলে নট লাইন দিতে পারেন, তো নট লাইন দিতেই হবে, এরকম কোনো ব্যাপার নয়, যেহেতু আমরা ল্যাটিটিউড লংটিটিউড লিখছি। নট লাইন আমি এখানে একটু সিলেক্ট করে দিলাম। করার পর আমি এখানে যদি ওয়েস্ট বেঙ্গল লিখতে চাই, ওখানে অ্যাড টেক্সট করে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল লিখতে পারি। অ্যাড লেভেল করে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল ড্র্যাগ করে নিলাম, করে নেওয়ার পর আমি এই জায়গায় লিখে দিলাম ওয়েস্ট বেঙ্গল। এইভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গলকে লিখার পর ফন্টটাকে আমি একটু বাড়িয়ে দিই যাতে একটু বোঝা যায় ওয়েস্ট বেঙ্গল কথাটা, একটু ড্র্যাগ করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল লেখাটা চলে এসেছে, আর কি করব, আর উপরে ইন্ডিয়া এই লেখাটা এখানটায় লিখ ইন্ডিয়া ম্যাপ। ইন্ডিয়া এবং সেন্টার মিডিল ফন্টকে বাড়িত বোল্ড করলাম এবং ফ্রন্টকে আমি মোটামুটি 22 করে রাখলাম। তো হয়ে গেল আমার ইন্ডিয়া এবং তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল। এরপর আমি এটিকে সেভ করব এক্সপোর্ট অ্যাজ ইমেজ, এবং ডেস্কটপে নতুন একটা ফোল্ডার করলাম, এই ফোল্ডারের মধ্যে আমি এটাকে ইন্ডিয়া ম্যাপ বলে সেভ করছি। তো আমার প্রথমেই কিন্তু ইন্ডিয়া ম্যাপ সেভ হয়ে গেল। ঠিক একইভাবে আমি এবার রাজ্যের মধ্যে আমি ব্লককে ডিস্ট্রিক্টকে দেখাবো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে আছে তার মধ্যে আমি যে কোনো একটা ডিস্ট্রিক্টকে দেখাবো। তার জন্য আমাকে কি করতে হবে, এরপর এরপর আমাকে আমি আমার আর ইন্ডিয়ার যে ম্যাপ সেটার প্রয়োজন নেই, আমি এটাকে এখন রিমুভ করে দিলাম ইন্ডিয়ার ম্যাপ। আমার কাছে কেবল
ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটাই থাকলো। এরপর আমি আবার যাব লেয়ার অ্যাড লেয়ার অ্যাড রাস্টার লেয়ার ভেক্টর লেয়ার। এইখানে আমি এবার ভেক্টর ডেটা সেটস এর মোড বটমে গিয়ে ইন্ডিয়া অ্যাডমিন টু এর যে এসএসপি ফাইল ইন্ডিয়া এডিএম টু এসএসপি ফাইল এটিকে ওপেন করলাম, দেন অ্যাড, দেন ক্লোজ। দেখতে পাচ্ছেন এইখানে ইন্ডিয়া অ্যাডমিন টু টা উপরে আছে, এটাকে আমি নামিয়ে নিচে নামাব। তো দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এর পোর্শন টু পুরো উপরেই কিন্তু কিছু কিছু ব্লককে আমি দেখতে পাচ্ছি। এখানে আমি আবার নিচে নামিয়ে দিলাম, আমি সাপোজ বর্ধমান ডিস্ট্রিক্টের কে আমি এখানে বাছব। তো সবার আগে আমার এই বর্ধমান ডিস্ট্রিক্টের আইডি নাম্বার জানতে হবে, তার জন্য আমি আইডেন্টিফাই ফিচার্সে যাব। এখানে ক্লিক করে বর্ধমানের উপর একবার ক্লিক করে দেখে নিলাম, আইডি টু আছে 577। তো এরপর আমি রাইট ক্লিক করব, ইন্ডিয়া অ্যাডম টু, ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব এবং টগল রেটিং অন করব, কন্ট্রোলকে প্রেস করে অর্থাৎ অলকে সিলেক্ট করে আমার 577 মনে রাখতে হবে, এই যে বর্ধমান 577 বর্ধমান। তো আমি কন্ট্রোলকে প্রেস করে 577 কে আরেকবার সিলেক্ট করব। তাহলে এটি ডিসিলেক্ট, বাকি সব সিলেক্ট হয়ে আছে। এরপর ডিলিট, অল ডিলিট। তো দেখতে পাচ্ছেন বর্ধমানটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়েছে। এবার আমি এটাকে সেভ করে দিয়ে আমি টগল এডিটিং কে অফ করে দিয়ে একবার হ্যান্ড টুল বা প্যান টুলের উপর ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বর্ধমানটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু চলে এসেছে। এবার চাইলে আমি এর কালারকে চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ বর্ধমানের জন্য একটা পৃথক কালার আমি দিয়ে দিই। একটু হালকার উপরে আমি একটা কালার এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই, ওকে। এরপর দেখা যাচ্ছে আমাকে আবার পেজ লেআউটে যেতে হবে, অর্থাৎ আমি প্রজেক্টে গেলাম। প্রজেক্টে গিয়ে আমার পেজ লেআউটে ইন্ডিয়া ম্যাপের খোলাই ছিল, তো সেটার উপরে ক্লিক করলে দেখবেন এরকম আসবে। একবার রিফ্রেশ বটনকে ক্লিক করবে, দেখতে পাচ্ছেন রিফ্রেশ বটনকে ক্লিক করার সাথে সাথেই ম্যাপটা চলে গেছে এবং আমার যে ম্যাপটা আছে সেই ম্যাপটাকে আমি এবার ধরে মাঝখানে নিয়ে আসলাম। ওয়েস্ট বেঙ্গল লেখাটাকে আমি এখানে যে ওয়েস্ট বেঙ্গল লিখেছিলাম সেটিকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর আমার যে ম্যাপ, এই ম্যাপের স্কেলকে আমাকে বাড়াতে হবে, তার জন্য আমি ম্যাপটিকে আবার সিলেক্ট করব। অথবা আপনারা অন্যভাবেও করতে পারেন, আপনারা নতুন করে পেজ লেআউট তৈরি করে পুরো প্রসেসটা আরেকবার করতে পারেন। তো আমি এখানে স্কেলকে আমি 150 আছে, 15 আছে, এটিকে আমি শুধু 2 করে দেখি। ওয়েস্ট বেঙ্গলটা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে, আমি 2 না করে 5 করে দেখি। এই যে একটা সাইজে চলে এসেছে, এবার আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। 30 আমি করলাম, স্কেলকে আমি এখান থেকে ডিলিট করে দিই, এটা ভারতের স্কেল বলে এত বড় দেখাচ্ছে। তো স্কেল বারটাকে আমি সিলেক্ট করে এটাকেও ডিলিট করে দিলাম। এরপর আমার যে ম্যাপ আছে, ম্যাপে আমি দেখতে পাচ্ছি ল্যাটলং একটা দুটো নিয়েছে, আপনারা চাইলে এটাও রাখতে পারেন। অথবা আরেকবার গ্রিড অপশানে গিয়ে গ্রিড 1 সিলেক্ট করে মডিফাই গ্রিড, এখানে 5 বদলে আমি এবার 2 করে দিই, তাহলে দেখবেন ল্যাটলং গুলো আরেকটু ঘন হবে। এই 5 বদলে আমি 2 করে দিই। এরপর আমাকে আরেকবার স্কেলটিকে সিলেক্ট করে এখানে একটা সুইটেবল প্লেসে স্কেলটিকে বসাতে হবে। বসানোর সাথে সাথে স্কেল চলে আসবে, আপনি ডাবল বক্স করে নেবেন। এরপর সেগমেন্টের সেকেন্ডারি ডিভিশন, তার প্রাইমারি ডিভিশন দেখাতে পারেন এবং বাকি চেঞ্জ গুলো আপনারা পছন্দ মতো করে নেবেন। ইন্ডিয়ার বদলে আমি এখানে কিন্তু এবার লিখবো ওয়েস্ট বেঙ্গল। হলো, তাহলে আমার ওয়েস্ট বেঙ্গল হলো। ঠিক একই রকম ভাবে টেক্সট কে অ্যাড করে আপনারা কিন্তু এখানে বর্তমান লিখে দিতে পারেন। আমি এখানে লিখে দিই বর্তমান, যেহেতু বর্তমানের ওপর ম্যাপ করছি, বর্তমান এই কথাটা কিন্তু আমি এখানে লিখে দেবো। এবং দেখতে পাচ্ছেন লেখা চলে এসেছে, আমি দরকার হলে একটু সেন্টার মিডিল করে নিই ফন্টকে, আমি রেগুলারকে বোল্ড করলাম এবং একটু সাইজ বাড়িয়ে দিলাম। তো বর্তমান আমার হয়ে গেছে।
আমি পেজ প্রপার্টিস এক্সট্রা পেজটুকুনিকে চাইলে আমি বন্ধ করে দিতে পারি, তার জন্য এই সাদা অংশে রাইট ক্লিক এবং পেজ প্রপার্টিস এ যাব। এখানে যে উইথ দেখাচ্ছে, উইথ কে আমি 297 আছে, আমি 250 করে দেখি, অনেকটাই কমে যাচ্ছে, তো আমি আর একটু কমিয়ে দিই, আমি মোটামুটি 210 করে দিই, দেখবো যে ওয়েস্ট বেঙ্গলটা মোটামুটি চলে এসেছে। তো এরপর আমি এটিকে সেভ করব, আবার একইভাবে সেভ অ্যাজ ইমেজে যাব এবং এখানে লিখবো ওয়েস্ট বেঙ্গল, এই বলে আমি এটিকে সেভ করলাম। একটু সময় নেওয়ার পর কিন্তু এটি আলাদাভাবে সেভ হয়ে যাবে। এরপর আমি কি করব, এরপর আমাকে এই যে বর্ধমানের ম্যাপ আছে, বর্ধমানের মধ্যে আমি যে ব্লককে দেখাতে চাই সেই ব্লকটিকে আনবো। তাহলে আমার ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ এটি আর প্রয়োজন দরকার নেই, এই লেয়ারটিকে আমি আপাতত রিমুভ করে দেবো, এটিকে আমি আপাতত রিমুভ করে দেবো। এরপর আমার বর্তমান পড়ে আছে, আমি আবার লেয়ার অপশনে যাব, অ্যাড লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার, তখন এডিএম 3 নিয়েছি, 2 নিয়েছিলাম, এবার আমি কিন্তু এডিএম 3 তে যাব। এডিএম 3 তে ব্লক ওয়াইজ সাবডিভিশন ওয়াইজ কিন্তু এসএসজি ফাইল আছে, এটিকে সিলেক্ট করে ওপেন করলাম এবং অ্যাড করলাম, এরপর ক্লোজ করলাম। এটিকে আমি দেখুন উপরে রাখছি, এই যে বর্তমান দেখতে পাচ্ছেন, তো বর্তমানে আমি যে ব্লকের উপর কাজ করব, আমি সাপোজ এখানে বর্তমানের উপরে আমি কাটোয়া ব্লকের উপরে কাজ করতে চাই, তো তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এর আইডি নাম্বার জানতে হবে। ঠিক একইভাবে এর আইডি নাম্বার কত আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছি কাটোয়ার আইডি নাম্বার 2253, 2253। আমি আবার এরপর রাইট ক্লিক, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, টগল এডিটিং কে অন করব, কন্ট্রোল প্রেস করে এটি অল করব, এবং 2253 যেখানে আছে সেটিকে কিন্তু আমাকে এবার এখান থেকে সিলেক্ট করতে হবে। আইডি 3 তে 2253 ছিল, তাহলে দেখুন 2253 এখানে, 2253, এটিকে আমি কন্ট্রোল প্রেস করে আবার সিলেক্ট করলাম, এটি বাদ দিয়ে সব সিলেক্ট আছে। এরপর আমাকে ডিলিট অপশন দেন ডিলিট ফিচার, এরপর আমি সেভ, টগল এডিটিং এবং একবার হ্যান্ড টুলে ক্লিক করে নেবো। দেখতে পাচ্ছেন বর্তমানের মধ্যে কিন্তু কাটোয়া চলে এসেছে, আমরা চাইলে কাটোয়ার কালারটাকে চেঞ্জ করে রাইট ক্লিক প্রপার্টিস, কাটোয়া সাব ডিভিশনের কালারকে কিন্তু আমরা এখান থেকেই চেঞ্জ করে দেবো, এবং একটা অন্য কালার দিয়ে আমরা এবার এটিকে সিলেক্ট করতে পারি। ঠিক একইভাবে আমরা আবার পেজ লেআউটও করব, প্রপার্টিসে যাব, আমাদের তো পেজ একটা ইন্ডিয়া ম্যাপে খোলাই আছে, তো এখানে দেখতে পাচ্ছেন খোলাই আছে, আমরা কি করব একবার রিফ্রেশ বটনটাকে ক্লিক করব, দেখতে পাচ্ছেন চলে এসেছে। এরপর আমরা এইটিকে মাঝখানে নেব, এবং এই যে বর্তমান লেখা, এই লেখাটাকে আমি আগে ডিলিট করে দেবো, দরকার নেই। এবার ম্যাপকে সিলেক্ট করব এবং ম্যাপের যে অংশটা আছে আমরা মাঝখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা ম্যাপটাকে যদি বড় করতে চাই, প্রথম আমি 2 ডিজিট চেঞ্জ করে দেখি, দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে যাচ্ছে, তো 10 কে আর একটু বড় করে দেখি, 8 করলাম, এবং একটা সুন্দর মতো জায়গায় এটিকে সেট করে দেবো। স্কেলটা আপনারা চাইলে এখানে স্কেলটাকে ডিলিট করে দেবেন, কারণ স্কেলটা যেহেতু আগের ম্যাপের স্কেল হয়ে আছে, স্কেলটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আমরা এবার ম্যাপটাকে সিলেক্ট করলাম, এর যে প্রজেকশন দেখতে পাচ্ছেন ল্যাট লং একটা করে নিয়েছে, আমরা আবার গ্রিড অপশনে যাব এবং মডিফাই গ্রিডে যাব, তখন 2 ছিল, এবার আমি এটাকে কমিয়ে 0.5 করে দিলাম, এটাও তাই 0.5। তাহলে দেখতে পাচ্ছেন ল্যাট লং এবার যেহেতু ব্লক লেভেলে নেমে এসছে, সেজন্য ল্যাট লং এর পরিমাণও আমার অনেক কমে এসছে, তো আমি মোটামুটি এই ল্যাট লং নিলাম। আবার ঠিক একইভাবে আমি স্কেলটাকে এখানে কিন্তু জায়গা দেখিয়ে দিলাম, স্কেল কিন্তু চলে এসেছে,
সিঙ্গেল বক্সের জায়গায় ডবল বক্স, এইভাবে লেফটে আমি দুটো সেগমেন্ট করলাম, রাইট যা আছে তাই থাকলো, আর কি করব। আপনারা হাইট বাড়াতে পারেন, চাইলে স্কেলটিকে একটু মোটা করে দিতে পারেন, স্কেলে যে লেখা আছে রেগুলারকে আমি বোল্ড করে দিলাম, ব্যাস আমার স্কেল হয়ে গেছে। আর কি ওয়েস্ট বেঙ্গলকে চেঞ্জ করে আমি লিখবো এবার বর্ধমান, সেই কথাটা লিখে দিলাম। আর এটা কাটোয়া সাব ডিভিশন, এটাকেও আমরা টেক্সট করে কিন্তু লিখতে পারি, কাটোয়া সাব ডিভিশন, সেই কথাটাও কিন্তু এখানে লিখে দিতে পারি, কাটোয়া সাব ডিভিশন। দুটো লাইনে লিখতে চাইলে আপনারা একটা এন্টার দিয়ে দেবেন, এবং এরপরে আপনারা চাইলে ফন্টকে একটু বাড়াতে পারেন, আমি একটু বাড়িয়ে দিলাম, একটু মোটামুটি কাটোয়া সাব ডিভিশন যে জায়গায় লেখা আছে সেরাম জায়গায় এটিকে রাখলাম। এরপর আমি এখান থেকে এক্সপোর্ট অ্যাজ ইমেজ, এবং এবার লিখলাম এটা বর্ধমান, বর্ধমানের ম্যাপ, সেটা আমি এখানে লিখলাম। তো দেখতে পাচ্ছেন আমি একটার পর একটা স্টেজ কিন্তু করতে করতে আসছি। এরপর আমি কি করব, এরপর আমি বর্ধমান ব্লকটাকে বন্ধ করে দিলাম, শুধু কাটোয়া সাব ডিভিশনের একটা ম্যাপ আমি যেহেতু করছি এটার একটা দরকার, তো এটাকে আমি এবার করব। এবং আবার পেজ লেআউট অপশনে গিয়ে আমি একবার রিফ্রেশ বাটনকে ক্লিক করব, শুধু দেখতে পাচ্ছেন কাটোয়া চলে এসেছে। কাটোয়া যখন চলে এসেছে আমি ম্যাপটিকে এখানে সিলেক্ট করব, করার পর মুভ আইটেম কন্টেন্টে গিয়ে আমি এটিকে মোটামুটি মাঝখানের দিকে নিয়ে আসার চেষ্টা করব। তার আগে অবশ্যই স্কেল বারকে কিন্তু আপনাদের বারবার ডিলিট করতে হবে, স্কেল বারকে ডিলিট করে দেবেন, এবং আর এবং তারপরে ম্যাপটিকে সিলেক্ট করবেন, করার পরে আপনারা এটাকে সরিয়ে নিয়ে আসতে পারেন। ওই কাটোয়া লেখা এটিকেও কিন্তু ডিলিট করে দিই, এটা এখানে আর দরকার নেই। এইভাবে আমরা কিন্তু এই ম্যাপগুলোকে আমরা ঠিকঠাক করতে পারবো। এবং এখানে ঠিক একই ভাবে আমরা এটিকে এবার বড় করে নিই, 30 করে দিচ্ছি, হ্যাঁ মোটামুটি আমি 30 এই এই মাপে স্কেল করেছি, এবং এটিকে মাঝখানে দিয়ে দিলাম, চাইলে আপনারা আরো বড় করতে পারেন। আবার আমরা নিচে গিয়ে গ্রিডে যাব, গ্রিড 1 মডিফাই গ্রিড, এবং তখন 0.5 নিয়েছিলাম, এবার চেঞ্জ করে 0.1 করে দিই, তাহলে দেখুন ল্যাটলন গুলো কিন্তু চলে আসছে, 0.1 অথবা 0.2 আপনারা যেটা ভালো বুঝবেন সেইভাবে এটা করে নেবেন, ল্যাটলন চলে এসেছে। এরপর আমরা আরেকবার স্কেলটিকে সিলেক্ট করে স্কেলটি কিন্তু এখানে আরেকবার নিতে হবে, অর্থাৎ স্কেলটিকে বারবার একটুখানি আঁকতে হবে, আগে স্কেলটিকে ডিলিট করে, অর্থাৎ বারবার কিন্তু আমাকে গ্রিড 1 সিলেক্ট করতে হচ্ছে না, আমি শুধু ওইটার উপরই আমি করে দিচ্ছি। এরপর হেডিংটাকে চেঞ্জ করতে চাইলে এখানটায় লিখবেন কাটোয়া সাব ডিভিশন, এই কথাটা আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর মোটামুটি মাঝখানে বরাবর নিয়ে আমি, এরপর আমার কাজ হয়ে গেছে, এরপর এটিকে আমি আবার এক্সপোর্ট করলাম যে সাব ডিভিশন কাটো। তাহলে আমার 4টে ম্যাপ কিন্তু অলরেডি কমপ্লিট। এবার আপনারা পেজ ফটোশপ বা পেন্টের মাধ্যমে আপনারা কিন্তু এই 4টে ম্যাপকে পাশাপাশি একসাথে করতে পারে। তো আমি পেন্টের মাধ্যমে আগে দেখাই, এটি সব থেকে সহজ হবে আপনাদের ক্ষেত্রে, পেন্টের মাধ্যমে যখন আমরা এই কাজটি করব। প্রথমেই আমাকে এখানে যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে যে আমি নিউ ফোল্ডারের মধ্যে রেখেছি, এখানে যে ইন্ডিয়া ম্যাপ আছে ফার্স্টে আমি এটিকে রাইট ক্লিক করব,
রাইট ক্লিক করে ওপেন উইথ পেন্ট, পেন্টে গিয়ে আমি কাজটিকে খুলব। এবং এই যে ইন্ডিয়ার ম্যাপ হলো, আমি এটাকে একটু সাইজ কমিয়ে দিই যাতে একটা পেজেই দেখা যায়, এবং আমি এইটাকে একটু ড্র্যাগ করে টেনে নেবো যতটা পারবো, কারণ আমাকে অন্য ম্যাপগুলো এখানে এর মধ্যে আনতে হবে। এরপর আমি কি করব, এরপর ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটাকেও কিন্তু আমাকে পেন্টে খুলতে হবে। পেন্টে খুললাম এবং এটিকেও আমি জুম আউট করে নিলাম। করার পর এখানে যে সিলেক্ট অপশন আছে, এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গলের যে পোর্শনটুকুকে আমি নিতে চাই সে পোর্শনটুকুকে আমি কেটে নিলাম। কন্ট্রোল প্রেস করে এক্স বা সি, কন্ট্রোল কন্ট্রোল সি করবেন। করার পর এখানে এসে কন্ট্রোল ভি, দেখছেন ওয়েস্ট বেঙ্গল চলে আসলো। আমি এটিকে ড্র্যাগ করে এই সাইডে টেনে নিলাম যাতে একটা ভালো জায়গায় এটিকে দেখা যায়। ঠিক একই লেভেলে রাখার চেষ্টা করলাম, একটু নিচু করি। এই ইন্ডিয়া ম্যাপকেও আমরা প্রয়োজন হলে একটু নিচু করে নিতে পারি, কারণ ওপরে একটা হেডিং রাখার জায়গা লাগবে। এই হলো, ঠিক একইভাবে আমার তাহলে এরপর আমি খুলব বর্ধমান ডিস্ট্রিক্টের ম্যাপ। এরপর ওপেন উই পেন্ট, এরপর আমি ভিউ অপশনে গিয়ে জুম আউট করলাম, করে বর্ধমানের ম্যাপটিকে পুনরায় সিলেক্ট করি। এবং সিলেক্ট করার পর কন্ট্রোল প্রেস করে সি, এবং এখানে এসে কিন্তু আমি আবার কন্ট্রোল ভি করলাম। দেখতে পাচ্ছেন বর্ধমানের ম্যাপ চলে এসেছে। আমি এটিকে আবার সুইটেবল প্লেসে, যদি জায়গা না হয় আপনারা এটাকে একটুখানি ছোট করে নিতে পারেন এইভাবে ড্র্যাগ করে, দেখতে পাচ্ছেন। অথবা যদি তাতেও অসুবিধা হয় তাহলে আপনারা এই যে আমরা যে কাজটা করেছি এটাকে আরেকটু ড্র্যাগ করে বড় করে নিতে পারেন। দেখুন এটা আমার একটু বড় হয়েছে এই জায়গায়, দেখতে পাচ্ছেন। আমি এবার এটাকে কন্ট্রোল ভি করলাম এবং এই বর্ধমানের ম্যাপটা কিন্তু এবার চলে এসেছে। এবার আমি এটিকে প্লেস করছি। এতেও যদি জায়গা প্রবলেম হয় তখন একটু আধটু ছোট করে নেবেন বা এটিকে আরেকবার ড্র্যাগ করে নেবেন, তাহলে কিন্তু আর একটু ড্র্যাগ করে নেবেন নিচের দিকে আর একটু বড় হবে, তখন আপনারা সেই কাজটুকু বর্ধমান হলো। একইভাবে আমি এবার কাটোয়া ব্লকটার ম্যাপটিকে ওপেন উইথ পেন্ট করলাম। তাহলে সবকটাকেই আমি যদি পেন্টে খুলি তাহলে কিন্তু আমি খুব সহজেই এই ম্যাপ গুলোকে লোকেশন ম্যাপের একটা পেজে কিন্তু আনতে পারবো। এরপরে কেউ কন্ট্রোল সি প্রেস করে আমি কাটোয়ার ম্যাপকে এই জায়গায় বসিয়ে দিব, এবং এটিকেও একটু ছোট করে নেব যাতে জায়গাতে পুরোটা ধরে যায়। এই অবধি হওয়ার পর আমি বাইরে ক্লিক এবং পেস্টকে একটু ছোট করে নিতে পারেন, বা যদি ইচ্ছা না করে করবেন না, অনেক সময় মাথা কেটে যেতে পারে তার জন্য। তো এই যে করে নিলাম, নেয়ার পর আমি কি করব, এর একটা আপনারা বর্ডার চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এরপর আমি এটাকে নতুন নামে সেট করছি, ডেস্কটপে লোকেশন, লোকেশন আমি এটাকে সেভ করি। ব্যাস আমার লোকেশন ম্যাপ রেডি। এরপর আমি শুধু দেখবো আমার লোকেশন ম্যাপটা কোথায় আছে। দেখুন এই যে আমার লোকেশন ম্যাপ চলে এসেছে, আমি এটাকে এবার ওপেন করে আপনাকে দেখাচ্ছি, পেন্টেই ওপেন করে দেখাচ্ছি।
এই যে আমার লোকেশন ম্যাপ তৈরি হয়ে গেছে, আপনারা এইবার এই লোকেশন ম্যাপকে আপনারা আপনাদের যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। তো এইভাবেই লোকেশন ম্যাপকে পেইন্টের মাধ্যমে বা ফটোশপের মাধ্যমে বা আপনারা পেজ লেআউটের মাধ্যমেও করতে পারেন, যার যেটা সুবিধা হবে। আমি এটা সব থেকে সহজ উপায় দেখিয়ে দিলাম আজকে, এ পর্যন্তই। পরের দিন নতুন আর একটি বিষয় শেখানো হবে। ধন্যবাদ।